আজকে আমি যে ডিজিজটা নিয়ে বলছি সেটা হলো ফ্যাটি লিভার। এটা খুব কমনলি এখন আমাদের মধ্যে দেখা যাচ্ছে। আমাদের লিভারে ফ্যাটের পরিমাণটা, লিভারের আউটার ওয়ালে ফ্যাটের পরিমাণ বেড়ে গেলে অ্যাকচুয়ালি আমাদের এই কমপ্লিকেশনসগুলো হয়। আর লিভারে যেহেতু আমাদের ফ্যাট সিনথেসিস হয়, যখন ফ্যাটি লিভারে আক্রান্ত হয় পেশেন্ট, তখন ফ্যাটের ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন বেড়ে যায়, যার জন্য তার বিভিন্ন ধরনের কমপ্লিকেশন যেমন অ্যাসিডিটি, বুক জ্বালা পড়া, পেটে ব্যথা, নানা ধরনের কমপ্লিকেশন হয় এবং তার পেটটাও সামনের দিকে বাড়তে দেখা যায়। এই ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিডের পেশেন্টদেরকে আমরা ডায়েটারি গাইডলাইন হিসেবে যেমন দিয়ে থাকি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার এবং হাই ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডায়েট, এবং পাশাপাশি এখানে আমরা থেরাপিউটিক স্ট্র্যাটেজি হিসাবে এক্সারসাইজকেও ব্যবহার করে থাকি, কারণ এক্সারসাইজ এখানে খুব ভাইটাল একটা রোল প্লে করে। এখানে আমাদের ফ্যাটি লিভারের পেশেন্টদের লিভারের আউটার ওয়ালের ফ্যাটগুলো বার্ন করার জন্য এক্সারসাইজটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি হাঁটি বা অন্য ধরনের এক্সারসাইজ করি আমাদের পেটে কিন্তু কোনো প্রেশার পড়ে না, সেক্ষেত্রে আমাদের লিভারের ফ্যাটটা বার্ন হচ্ছে না। তাই খেয়াল রাখতে হবে লিভারের ফ্যাট বার্ন করার জন্য স্পেসিফিক কিছু এক্সারসাইজ আপনাকে করতে হবে, যেটা সরাসরি আপনার লিভারের মাসলগুলোতে প্রেশার দিবে। তাই আজকে আমরা ফ্যাটি লিভারের জন্য পেশেন্টদের কিছু এক্সারসাইজ করাবো, আমরা দেখিয়ে দিচ্ছি, চলুন দেখে নিই কী কী এক্সারসাইজ আছে। ফ্যাটি লিভারের জন্য প্রথমে আমরা যে এক্সারসাইজটি করব এটি একটি ব্রিদিং এক্সারসাইজ। এটা খুবই কার্যকরী ফ্যাটি লিভারের পেশেন্টদের জন্য, যেটা সরাসরি তার পেটের মাসেলে ইন্টারঅ্যাকশন করবে। এই আসনটাকে বলা হয় কপাল ভাতি প্রাণায়াম। চলুন দেখে নিই এক্সেল। এখানে শুধু আমরা নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়বো, ফোর্সে ছাড়বো, এক্ষেত্রে আমাদের পেটের মাসেলটা কিন্তু দেখবেন যে ভিতরে ঢুকছে বের হচ্ছে। এভাবে আমরা এক থেকে শুরু করে 20-30, প্রয়োজনে আমরা 60 পর্যন্ত কাউন্টিংটা বাড়াতে পারবো। এটাকে আমরা এক্সেলেশনও বলি। শুধুমাত্র নাক দিয়ে ছাড়বো, পেটের ভিতর থেকে বাতাসটা নিয়ে নাক দিয়ে নিঃশ্বাসটা ছেড়ে দেব। এবার আমরা নেক্সট এক্সারসাইজে চলে যাচ্ছি। এক্সারসাইজটাকে বলা হয় ট্রায়াঙ্গেল পোজ। এক্ষেত্রে পেশেন্টকে সোজা হয়ে দাঁড়াতে হবে, পাটা যতটুকু স্ট্রেচ করা যায়, এবং এভাবে সাইড বেন্ড হয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে হাতটা যেন একদম একই লাইনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, কোমরটা সাইডে বেন্ড হয়ে যাবে। এভাবে আমরা এক সাইড করে নেব, হোল্ড করব 10-15 সেকেন্ড, পরবর্তীতে অপোজিট ডিরেকশানে করে ফেলব। দেখুন এক্ষেত্রে পা সমান থাকবে, হাঁটু বেন্ড হবে না, শুধুমাত্র হাত দুটা একই স্ট্রেট লাইনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটাতে আমাদের স্টমাকে যথেষ্ট প্রেশার পড়ে, ফ্যাটি লিভারের পেশেন্টদের জন্য খুব ভালো। এবার আমরা নেক্সট এক্সারসাইজে যাচ্ছি। এক্সারসাইজটার নাম হচ্ছে ডাউনওয়ার্ড ফেসিং ডগ। এই ক্ষেত্রে আপনার পা দুটো ডিস্টেন্স, আপনার শোল্ডারের ডিস্টেন্স বরাবর থাকবে, গোড়ালিটা মাটি থেকে উঠবে না, হাত দুটাকে যতটুকু সামনে নেওয়া যায়, তারপরে আপনার মাথাটাকে সামনের দিক থেকে পেটের ভেতরের দিকে প্রেস করবেন। এই ক্ষেত্রে আমাদের হ্যামস্ট্রিং মাসেলে অনেকটা প্রেশার পড়ে, প্লাস আমাদের স্টমাকে প্রেশার পড়ে, খুব কার্যকরী ফ্যাটি লিভারের পেশেন্টদের জন্য। খুব কম জায়গা লাগে, আপনি চাইলে বাসায়ও এক্সারসাইজটা প্র্যাকটিস করতে পারবেন। এই এক্সারসাইজটা করার সময় আপনি 10 সেকেন্ড হোল্ড করে রাখবেন, তারপরে আস্তে আস্তে উঠে যাবেন, হাতটাকে পেছনের দিকে নিয়ে আসেন, নিয়ে আসতে ঠিক এইভাবে উপরে উঠে যাবেন, স্ট্রেট দাঁড়িয়ে যাবেন। নিঃশ্বাসটা খেয়াল রাখবেন, বন্ধ রাখবেন না, নিঃশ্বাস নর্মালি চলতে থাকবে, ব্রিদ ইন ব্রিদ আউট। এবার আমরা নেক্সট এক্সারসাইজে যাচ্ছি। খুব কমন একটা পোজ কোবরা পোজ। এটা অনেক ডিজিজেই করা হয়, তবে ফ্যাটি লিভারের পেশেন্টদের জন্য খুব কার্যকরী। এক্ষেত্রে আমরা শুয়ে পড়ব, সম্পূর্ণ উপর হয়ে পা ফ্ল্যাট থাকবে, খেয়াল রাখবেন পায়ের পাতা যেন একদম ফ্ল্যাট থাকে, এবং হাত দুটা আমাদের চেস্ট বরাবর দুই পাশে স্ট্যান্ড করবে। এবার এই হাতে ভর দিয়ে আমরা কোমর থেকে উঠে যাব এবং আমাদের চোখটা আমরা ছাদের দিকে রাখব। এক্ষেত্রে খেয়াল করুন পেশেন্টের গলা থেকে শুরু করে একদম লোয়ার অ্যাবডোমেন পর্যন্ত কিন্তু একটা স্ট্রেচ হচ্ছে, যেটা সরাসরি তার লিভারে প্রেশার দিচ্ছে, লিভারের আউটার ওয়ালের ফ্যাট কমাতে। কোবরা পোজের কোনো বিকল্প নেই, তাই আপনারা দিনের যে কোনো সময় চেষ্টা করবেন 30 সেকেন্ড করে হোল্ড করে এটা 3 বার প্র্যাকটিস করার। এবার আমরা নেক্সট এক্সারসাইজে চলে যাচ্ছি। এভাবেই ফ্ল্যাট শুয়ে থাকব, পা দুটাকে ফাঁকা করব এবং পেছন থেকে হাঁটু
উঠিয়ে ফেলবো এবং পায়ের পাতাটাকে পেছনের হাত দিয়ে ধরার চেষ্টা করব। খেয়াল করুন পেশেন্টের পা উপরের দিকে উঠে যাবে এবং পেটটাও উঠে আপনার একদম একটা চাঁদের মতো পজিশন, আমরা যেটাকে বলি অর্ধচন্দ্রাকার পজিশনে থাকবে। খেয়াল রাখবেন মাথাটাও উপরের দিকে থাকবে, পাটাও উপরের দিকে থাকবে। এই পজিশনটাও খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাটি লিভারের পেশেন্টের কমপ্লিকেশনস কিওর করতে। এভাবে আমরা 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করব। এটাও আমরা তিনবার করতে পারি দিনের যে কোনো একটা সময়ে। আস্তে আস্তে ছেড়ে দেবো, ছাড়ার সময় খেয়াল করবেন হুট করে ছাড়বেন না, এক্ষেত্রে কিন্তু আপনাদের লিগামেন্টের প্রবলেম হতে পারে। একদম বডি রিল্যাক্স করে ফেলুন ঠিক এইভাবে। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট পোজে, যেটাকে আমরা বলছি ক্যাট কাউ পোজ। এক্ষেত্রে আমাদের হাঁটু ভাঁজ থাকবে, হাত সামনে স্ট্যান্ড থাকবে এবং নিঃশ্বাস টেনে নিয়ে আমরা পিঠটাকে ভেতরের দিকে প্রেস করব। দেখুন মাথা এই সময় নিচের দিকে থাকবে, পেটের মাসেলটা টেনে নিঃশ্বাস টেনে আমরা ধরবো। এবার ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার সময় আপনি হিপটা বাইরে প্রেস করবেন, চোয়ালটা উপরে উঠে যাবে, পিঠটা আবার ভিতরের দিকে ঢুকে যাবে। আরও একবার দেখি, নিঃশ্বাস টেনে ধরে রাখবো, ছেড়ে দিব। এক্ষেত্রে সরাসরি আপনার পেটের মাসেলটা এই এক্সারসাইজে অংশগ্রহণ করে, তাই এটিও ফ্যাটি লিভারের পেশেন্টের জন্য খুব কার্যকরী একটি ব্যায়াম। এই ছিল আমাদের ফ্যাটি লিভারের এক্সারসাইজ। এছাড়াও আরও বেশ কিছু এক্সারসাইজ আছে যেটার জন্য আপনাকে এক্সপার্টের পরামর্শ নিয়েই করতে হবে। ধন্যবাদ।